আপনার হঠাৎ করে ঠিক হলো উড়িষ্যার ব্রহ্মপুর হয়ে গোপালপুর বা দারিংবাড়ি বেড়াতে যাবেন বা কোনো কাজের দরকারে যাবেন, কিন্তু যাবেন কি করে? সব ট্রেনের অনেক যে ওয়েটিং থেকে আজ আপনাদের এমন একটা উপায় জানাবো যে এই সমস্যার সমাধান এক মিনিটে হয়ে যাবে। ভাইনা নমস্তে। ভাইনা নমস্তে। ভাইনা ভাইনা আপনার নাম থোড়া বতাইয়ে। রমেশ কুমার সাহু। আচ্ছা, এই কলকাতা কা বাবুরঘাট সে আপ লোক কা বহরমপুর মে বাস জাতা হে, তো কলকাতা কা বাবুরঘাট সে জো বাস ছোড়তা হে কিতনা বাজে ছোড়তা? 8 বাজে ছোড়তা হে। রাত কো 8 বাজে ছোড়তা? শাম কো 8 বাজে। আচ্ছা, রাত মে এ জো বহরমপুর মে জাতে কি কোন সা জায়গা মে হোল্ড করতা হে থোড়া খানা ফানা করনে কে লিয়ে? দেউলিয়া। দেউলিয়া। দেউলিয়া মে করতা হে। বাস। আর সুবহ কিতনা বাজে পৌঁছতা হে? 8:30 বাজে। আচ্ছা, আগার কোই আপকা বাস মে ফ্যামিলি লোক যায়গা কোই পরেশানি কিছু নাই হোগা না? টয়লেট বাথরুম সব সুবিধা আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আগার বুকিং করনা হে আপকা গাড়ি কোই লোক বুকিং করেগা কেসে কন্টাক্ট করেগা আপকা লোক স্যার? ফোন নাম্বার হে, অনলাইন হে, স্পট বুকিং হে। অনলাইন, ফোন নাম্বার, স্পট সব কিছু হোগা আপকা হোটেল মে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বহুত সারা লোক কো অ্যাকচুয়ালি ট্রেন কা টিকিট নেই মিলতা হে, ও লোক বহরমপুর জানে কা বহুত দিক্কত হোতা হে, ইসলিয়ে হাম লোক আপকা পাস আয়ে হে উসকো জানকারি দেনে কে লিয়ে জো ও লোক আপকা বাস সে ও লোক কাইসে জায়েগা। ঠিক হে স্যার, আপকা হোটেল গাড়ি কা থোড়া আন্দার হাম দিখেঙ্গে। বাসের ভিতরটা কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাসের ভিতরটা কি অবস্থা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাসে স্লিপার ও সিটিং দুই ব্যবস্থা আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন। যায়গা আপনার কোনো প্রবলেম নেই হোগা, আচ্ছা আচ্ছা যায়গে ওই দা পাতে এই বাস দাঁড়িয়ে থাকে কলকাতা বাবুরঘাট অঞ্চলে। আপনারা এই বাসের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। দেখতেই পাচ্ছেন বাবুরঘাটে একদম মেন ঘাট যে আছে তার পাশেই এই বাসটা দাঁড়িয়ে থাকে। সবচেয়েতে চেনার আরও ভালো উপায়, নেতাজি ইনডোর যে স্টেডিয়াম আছে সেই রাস্তা দিয়ে বরাবর আপনি চলে আসবেন বাবুরঘাটের দিকে। রাস্তার ঠিক উল্টা দিকে বাঁ দিকে পাবেন এই বাসের আস্থান। সুতরাং আগামী দিন যদি আপনারা ট্রেনের টিকিট না পান বা কোনো সমস্যা হয় ধরনের, অবশ্যই এই বাস করে কিন্তু আপনারা বহরমপুর বা উড়িষ্যায় চলে আসতে পারেন।